খোঁজ শহরের বুকে রাস্তার বেহাল দশা। তা আবার পৌরপিতা গৌরীশঙ্কর মহেশ্বরী ওয়ার্ডের রাস্তা। দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা বলে জানিয়েছেন বিক্ষুব্ধ বাসিন্দারা। রাস্তার বেহাল দশার পাশাপাশি ড্রেনের সুব্যবস্থা না থাকায় অল্প বিস্তর বৃষ্টিতে জল দাঁড়িয়ে থাকে ওই এলাকায়। স্থানীয় বাসিন্দারা অসুবিধার সম্মুখীন হয়, পাশাপাশি অসুবিধার সম্মুখীন হয় পথচারী মানুষ। খুব শুনেছেন সাধারণ মানুষের মধ্যে, তবে শহরের চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী জানিয়েছেন এই ওয়ার্ডে আগামী সাত দিনের মধ্যে কাজটি শুরু হয়ে যাবে। কি জানাচ্ছেন সেখানকার বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা? এই যে এই জায়গাটা ভাঙা, অ্যাক্সিডেন্ট হয় খুব, লোকজন খুব পরে অ্যাক্সিডেন্ট হয়। আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, রাস্তা দেখি গেছে, রাস্তা সেই ভাঙা, ঠিক হয়নি এখনো না। এই কয় ঠিক হবে আর ঠিক হয় না, কিছু না। রাস্তা ভাঙা, ওই দিনকে খুঁটি সরাইলে ওকে ড্রেন হবে, ড্রেনও নাই, রাস্তাও কোনো আলাপ নাই। আমাদের সেই সমস্যা, জল তো সেই আমাদের বাড়ির যাওয়ার জল, রাস্তা নাই জল, সেই আমরা কষ্ট করে থাকি জলের সেই কষ্ট। হ্যাঁ, কি নাম আপনার? অলকা রায়। এই রাস্তাটা এরকম বড় বছর এরকম হয়ে আছে, বইরা আছে। কি অসুবিধা হয়? অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট খুব হয় তো এই জায়গাটা। এই রাস্তাটা এরকম अभी ना जाओ छोड़ कर। बाबा, दादू, बाबा। डॉक्टर, एवरीथिंग इज अंडर कंट्रोल। আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। কি জানাচ্ছেন গৌরীশঙ্কর মহেশ্বরী? শুনব, সমস্যা ছিল কন্টিনিউ ক্যাম্প হতে, এইসব ক্যাম্পে দ্বারা মানুষের কাজ হয়েছে, সেই কাজের চাপটা কমে গেছে। 11 নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে একটা রাস্তার বেহাল দশা, দীর্ঘদিন যাবত লোকের একটু অভিযোগ রয়েছে এই বিষয়ে, কি বলবেন? কাজটা অ্যালার্ট হয়ে গেছে, আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি, বর্ষার জন্য মাঝখানে কাজ হয়নি, পুজো এসব গেল, আশা করি আগামী সাত দিনের ভিতরে ওরা কাজ তুলে নেবে। জল জমার একটা সমস্যা রয়েছে, জল জমার সমস্যা যেটা ছিল দীর্ঘদিনের, সেটা জেলা পরিষদ থেকে জল বেরোনোর যে রাস্তাটা দরকার, আমাদের ড্রেনের দরকার, হাই ড্রেন, সেটা ফকিরটের থেকে বয়সিং ক্লাব থেকে 2 নম্বর পুল পর্যন্ত অলরেডি স্যাংশন হয়ে গেছে। আমরা কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি কয়েকদিন আগে মাননীয় মন্ত্রী মহাশয়ের উপস্থিতিতে, প্রায় 95 লক্ষ টাকার ওয়ার্ক অর্ডার। এই ড্রেনটা হয়ে গেলেই আশা করি আগামী দিনে ওই বিস্তীর্ণ এলাকায় কোনো জল জমবে না বর্ষার সময়।